সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনায় অনলাইন ক্লাস চলছে, তাহলে চলো আজকেও আমরা অনলাইন ক্লাসে চলে যাই। বই খাতা পেন নিয়ে বসে পড়ো। তোমাদের আজকের ক্লাস ভূগোল পরিবেশ, পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল। তাহলে এর আগে আমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করব আবহাওয়া ও জলবায়ুর উপাদান সম্পর্কে। দেখো আবহাওয়াটা কি, আমরা প্রতিদিন যে আজকের আবহাওয়াটা জানতে পাচ্ছি, যেমন পেপার, টেলিভিশন, ইন্টারনেটে কবে কোনটা কেমন আবহাওয়া হবে, বৃষ্টিপাত হবে, এটাই হচ্ছে আবহাওয়া। এবার যেমন শীতটা বেশি পড়লো, আমাদের সবাই উৎসুক দৃষ্টিতে আমরা দেখছি যে আজকে কত পরিমাণ শীতটা আসছে, কত পরিমাণে, তাই না? তাহলে আবহাওয়াটা কি, দেখো একটি নির্দিষ্ট স্থানের বায়ুতাপ, বায়ুচাপ, বায়ু প্রবাহ, বায়ু আর্দ্রতা, বৃষ্টিপাত, এই সবই এর অবস্থাকে বায়ু আবহাওয়া বলে। আর জলবায়ুটা কি, দেখো একটি নির্দিষ্ট স্থানের, যেমন বাংলাদেশও হতে পারে, ভারতও হতে পারে, এই নির্দিষ্ট স্থানের এর 30 থেকে 40 বছরের যে বায়ুর একটা গড় অবস্থাকে জলবায়ু বলে। তাহলে দেখো আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো কি কি, সেগুলো বোর্ডে লিখে দিয়েছি, আমরা একটু দেখে নিই। দেখো, এক, বায়ু তাপ, দুই, বায়ু চাপ, তিন, বায়ু প্রবাহ, চার, বায়ুর আর্দ্রতা, পাঁচ, বৃষ্টিপাত, এগুলো হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর উপাদান। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জলবায়ু নিয়ামক সম্পর্কে একটু জানব। জলবায়ু নিয়ামকটা কি, দেখো দেখো কোনো উষ্ণ স্থান উষ্ণ, আবার কোনো স্থান শীতল, আবার কোনো স্থানে অনেক বৃষ্টি হয়, আবার কোনো স্থানে একদমই বৃষ্টি হয় না, তাই না? দেখো আবার কোনো স্থানে এত শীত, ইংল্যান্ডের ওইদিকে অনেক শীত, মিশরে শীত, আবার আর আমরা কোন এলাকায় বাস করি বলতো, আমরা নাতিশীতোষ্ণ এলাকায়, আমাদের দেশে শীত আর গ্রীষ্ম সমান, তাই না? আমরা নাতিশীতোষ্ণ এলাকায় বাস করি। তাহলে এগুলো আমাদের জলবায়ু নিয়ামক, এগুলো এই প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনগুলোই হচ্ছে জলবায়ু নিয়ামক। তাহলে আমরা জলবায়ু নিয়ামকগুলো একটু আলোচনা করি। দেখো, এক, কি অক্ষাংশ, দুই, উচ্চতা, তিন, সমুদ্র থেকে দূরত্ব, চার, বায়ু প্রবাহ, পাঁচ, সমুদ্র স্রোত, ছয়, পর্বতের অবস্থান, সাত, ভূমির ঢাল, আট, মৃত্তিকার গঠন, নয়, বনভূমির অবস্থান। তাহলে দেখো, তাহলে আমরা অক্ষাংশ সম্পর্কে একটু জেনে নিই। অক্ষাংশটা কি, দেখো যে সূর্যকিরণ তীর্যকভাবে কিরণ দেয়, তাহলে দেখো অক্ষাংশ নিরক্ষরেখায় উত্তর ও দক্ষিণে সূর্য নিরক্ষরেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাই না? আর যত তুমি নিরক্ষরেখা থেকে উত্তর দক্ষিণে যাও, সেখানে দেখবে যে সূর্য তীর্যকভাবে কিরণ দিচ্ছে। এই তীর্যকভাবে কিরণ দেওয়ার কারণে উত্তর ও দক্ষিণে নিরক্ষরেখায় আর তোমার শীতল অনুভূত হয়। এবার দুই নম্বর, দেখো উচ্চতা, উচ্চতা সম্পর্কে একটু আলোচনা করি। দেখো, সমুদ্র থেকে তুমি যতই উপরে উঠো তত তাপমাত্রা হ্রাস পেতে থাকে। দেখো, প্রতি 1000 মিটারে 6 ডিগ্রি পরিমাণ তাপমাত্রা হ্রাস পায়। তাহলে দেখো, একই অক্ষাংশে অবস্থিত হওয়ার কারণে শিলং ও দিনাজপুরের তাপমাত্রা হ্রাস পায়। কেন, দেখো শিলংয়ে উচ্চতার কারণে শিলংয়ের তাপমাত্রা খুব কম, আবার দিনাজপুরের তাপমাত্রা আমাদের সমভাবাপন্ন। সুপ্রিয় শিক্ষার্থী, সমুদ্র থেকে দূরত্ব ও জলবায়ু নিয়ামক কীভাবে প্রভাবিত করে সে সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, সমুদ্র থেকে সমুদ্র তীরে যত জায়গায়, দেখো কক্সবাজারে, সেখানে দেখবা শীত গ্রীষ্ম পোটাই মৃদুভাবাপন্ন, আর এটাই আবার তুমি দিনাজপুরের দিকে যাও, সেখানে দেখবা শীতও বেশি গরমও বেশি, এটাই হচ্ছে যে সমুদ্রের শীতল অবস্থা, যে গরম। শিক্ষার্থী, এবার আমরা বায়ুবাহ, বায়ুবাহ জলবায়ু নিয়ামককে কীভাবে প্রভাবিত করে সে সম্পর্কে আলোচনা করব। দেখো যে বায়ুবাহ জলবায়ুর উপর প্রভাবিত করে, প্রধান বৈশিষ্ট্য, জলবায়ুর উপর প্রধান বৈশিষ্ট্য ওটা। তাহলে কি, দেখো বাংলাদেশে জলীয় বাষ্প হয়ে মৌসুমি বায়ু প্রভাবে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, আবার দেখো শীতকালে একবারে বৃষ্টিহীন, এই সময় কোনো বৃষ্টিপাতই হয় না, এটাই হচ্ছে বায়ুবাহ নিয়ামক। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা সমুদ্র স্রোত
জলবায়ুকে কিভাবে প্রভাবিত করে সেটা আলোচনা করবো। দেখো সমুদ্র, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে, সমুদ্র উপকূল অঞ্চলে জলবায়ু ও কখনো শীতল কখনো ঠান্ডা অনুভূত হয়। আর দেখো এটা আমেরিকার যুক্তরাষ্ট্রে উত্তর পূর্বাঞ্চলে শীত উষ্ণ অনুভূত হয়, আবার ল্যাব্রাডর এলাকায় আমেরিকার ল্যাব্রাডর ওর উত্তর পূর্ব অঞ্চলে আবার গ্রীষ্ম অনুভূত শীতকাল। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা পর্বতের অবস্থান জলবায়ুকে কীভাবে প্রভাবিত করে সে সম্পর্কে আলোচনা করব। উচ্চ পার্বত্যময় এলাকায় এই জলীয় বাষ্প বাধা পেয়ে এখানে পরে প্রচুর বৃষ্টিপাতের সৃষ্টি হয়, যেমন ভারত, বাংলাদেশ, ভারত, নেপালে প্রচুর বৃষ্টিপাত হয়। আবার এটাই আবার পূর্ব এশিয়ার দিকে বাধা পেয়ে ভারতের তুলনায় ইউরোপে খুব শীতল হয়, ঠান্ডা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, ভূমির ঢাল। দেখো ভূমির ঢাল জলবায়ু কিভাবে কিভাবে প্রভাবিত করে সে সম্পর্কে একটু আলোচনা করবো। দেখো উচ্চ ভূমির ঢালে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার ফলে সেখানে খুব গরম অনুভূত হয়, আবার দেখো যদি সূর্যটা একটু তীর্যভাবে কিরণ দেয় সেই জায়গায় আবার ভূমির ঢালে শীতল অনুভূত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা মৃত্তিকা গঠন জলবায়ুকে কিভাবে প্রভাবিত করে সেটা আলোচনা করব। দেখো মরুময় অঞ্চলে তাপ তাড়াতাড়ি বালুময় স্থানে তাপ তাড়াতাড়ি খুব গরম হয়ে যায়, আবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এই তাপ সংরক্ষণ ক্ষমতা খুব কম থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা শেষে দেখো কি আছে বনভূমির অবস্থান জলবায়ুকে কিভাবে প্রভাবিত করে সেটা আলোচনা করব। জলবায়ু এই বনভূমি কিন্তু তোমার আমাদের ঝড়, বৃষ্টি, সাইক্লোন এসব থামাতে চেষ্টা করে, এই গতিবেগকে রক্ষা করে এই এই বনভূমির কারণে। আর বনভূমিতে সূর্যকিরণ মাটিতে পৌঁছাতে পারে না, এই জন্য এখানে শীতল অনুভূত হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আবার একটু জলবায়ু নিয়ামকগুলো আলোচনা দেখে নিই কি। এক দেখো অক্ষাংশ, দুই উচ্চতা, তিন সমুদ্র থেকে দূরত্ব, চার বায়ু প্রবাহ, পাঁচ সমুদ্র স্রোত, ছয় পর্বতের অবস্থান, আর সাত বনভূমির ঢাল, আট মৃত্তিকার গঠন, আর নয় বনভূমির অবস্থান। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা জলবায়ু নিয়ামক সম্পর্কে জেনে নিলে। এবার আমরা বাড়ির কাজ, বাড়ির কাজগুলো তোমরা একটু দেখে নাও, খাতা পেন নিয়ে বসে পড়ো। দেখো বাংলাদেশের জলবায়ুর ক্ষেত্রে কোন কোন নিয়ামক কীভাবে কাজ করছে তার একটি প্রতিবেদন উপস্থাপন করো। আমি আবার বলি, বাংলাদেশের জলবায়ুর ক্ষেত্রে কোন কোন নিয়ামক কীভাবে কাজ করছে তার একটি প্রতিবেদন উপস্থাপন করো। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।